এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের শনির নক্ষত্রগত গোচরের কারণে আগত 6টি মাস আপনাদের জীবনে কী কী ঘটনা সম্পাদিত হবে বা কী কী পরিবর্তন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনির নক্ষত্র পরিবর্তন হবে আর শনি আপনাদের রাশির মালিক, তিনি আপনাদের রাশির অধিপতি। আবার এই 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা দেখবেন 2+2+4=8, দ্যাট মিন স্যাটার্নের ইয়ার, শনিদেবের নিজস্ব বছর এটি। তাহলে রাশির মালিক শনি, শনিদেবের বছর, আবার শনির নক্ষত্রগত গোচর হতে চলেছে, আবার বর্তমানে শনির 7.5-এর অন্তিম চরণেও আপনারা আছেন। তাহলে 7.5-এর অন্তিম চরণও আপনাদের চলছে, তাহলে বুঝতে পাচ্ছেন তো আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাবো, এই চলতি মাসের 6ই এপ্রিল, 6th of April শনিবার বিকেল 3:55 শনি নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে গোচর করে যাবে আর সেখানেই শনি থাকবে 2 অক্টোবর বৃহস্পতিবার বেলা 12:09 পর্যন্ত। তাহলে 6ই এপ্রিল থেকে 2 অক্টোবর, এই প্রায় যে 6টি মাস শনির নক্ষত্রগত গোচরের কারণে আপনাদের জীবনে বহুলাংশে প্রভাবিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে বিষয়ে আলোচনা তো আমরা করবই, যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে অন্তিম পর্যায়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। তবে এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, ব্যক্তিগত আলোচনা করতে চাইলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 10ম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনিদেব, আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, 2024-এর 6ই এপ্রিল গ্রহগত যে শনির যে নক্ষত্রগত গোচর হতে চলেছে তার গ্রহগত গোচরের ছক এটি, অর্থাৎ 6ই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে ট্রানজিটের চার্ট। শনি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান মঙ্গলের সাথে, ওটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস। পরিবারের ভাব, বাণীর ভাব বা অর্থের ভাব 11 লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব। তাহলে পরিবার, বাণী এবং অর্থের ভাব হওয়ার দরুন আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সে গৃহকে উন্নত করেন, তার উপরে 7.5-এর অন্তিম চরণে আপনারা আছেন, এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ফ্যামিলির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। মকর রাশির জাতক জাতিকারা বিগত 5-6 বছরে, 6 বছর, 6.5 বছরে জীবনে অনেক কিছু আপনারা দেখেছেন, কে আপনার আপন, কে আপনার পর, এবং অনেক দুঃখ, কষ্ট, হতাশা, দারিদ্রতা, একাধিক বাধা বিপত্তি, অনেক ছলনা, প্রতারণা, অনেক কাছের মানুষজনদের আপনার থেকে চলে যাওয়া, অনেক কিছু দেখেছেন। শনি মহারাজ আপনাদের বিগত 6-6.5 বছর ধরে অনেক পরীক্ষা নিয়েছেন, অনেক শিক্ষা দিয়েছেন, এবার তিনি যেতে যেতে আপনাদেরকে অনেক সুফল প্রাপ্তি করিয়ে যাবেন, তার শুভ সূচনা এই সময়েই কিন্তু হতে চলেছে এই 6ই এপ্রিলের পর থেকে। আপনারা ধীরে ধীরে লক্ষ্য করবেন আবার নতুন করে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের সাপোর্ট আপনারা পেতে শুরু করেছেন, ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্স বাড়তে শুরু করবে, মুখনিঃসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যে মুখনিঃসৃত বাণীর দ্বারা আপনারা কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়েছিলেন তাদের সাথেই আবার ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হওয়া শুরু করবে। আবার এই শনির কারণেই কিন্তু আপনাদেরকে এটিও বলবো,
খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে। দেখুন, হয়তো আপনাদের এপ্রিল মাসে আপনারা অতটা টেনশনে থাকবেন না, তবে মে মাসের সেকেন্ড হাফের পর থেকে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে কিন্তু চোট আঘাত লেগেই যেতে পারে। শ্বশুর বা শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যেন করবেন না, তাহলে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ সময় কিন্তু আপনার শ্বশুরবাড়ির যদি কোনো হেল্পে আসতে পারেন আরও বেটার, যদি না আসতে পারেন অন্তত মুখ বন্ধ রাখুন। তাদেরকে পছন্দ হয় না, ঠিক আছে, মুখটা বন্ধ রাখুন, মুখ থেকে কথা, নেগেটিভ কথা তাদের নামে বলবেন না। তাহলে রাহু আরও দুর্বল হবে, শনিও কিন্তু আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে, সাবধান থাকবেন। আর যারা জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা করছেন, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, যারা শল্য চিকিৎসক আছেন, কন্টেন্ট রাইটার, পুরোহিত, জ্যোতিষী, যোগব্যায়াম প্রশিক্ষক, মনোবিশ্লেষক অর্থাৎ সাইকিয়াট্রিস্ট, রাজনীতিবিদ, পলিটিশিয়ান যারা আছেন, অস্ত্র নির্মাণ বা ডিফেন্সের কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ আপনারা যদি করেন, সোলজার বা আর্মিতে যদি কাজ করেন, এনকাউন্টার স্পেশালিস্ট যদি হয়ে থাকেন, ঢালাইয়ের কাজ করেন, কামার হিসাবে কাজ করেন, স্বর্ণকারের কাজ করেন বা কোনো জুয়েলারি ডিপার্টমেন্টে কাজ করেন, অথবা ফার্মাসিউটিক্যাল বা বিফার্ম, এমফার্ম বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন, এমন সুযোগ কিন্তু জীবনে বারবার আসবে না। আর হ্যাঁ, স্বামী স্ত্রী মুখনিঃসৃত বাণিজ্যকে খেয়াল রাখতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। লং ডিস্ট্যান্স জার্নি আপনাদের এড়িয়ে চলাটাই কিন্তু বেটার। শনির অন্তিম দৃষ্টি আপনাদের লাভ ভাবে, দেখুন, সুতরাং আপনাদের লাভের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনাদের কিন্তু আয় ইনকাম বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আপনারা আয় ইনকাম যেটা বৃদ্ধি হবে সেটিকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনাদের ব্যাংকের ব্যালেন্সও কিন্তু ফুলে ফেঁপে উঠতে চলেছে। তবে হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সুখভাবে পড়ছে। নতুন জমি, বাড়ি, গাড়ি আপনাদের ক্রয় করার আগে 10 বার ভাবনা চিন্তা করে করা উচিত। আপনার নিজেরও রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে, এটি খেয়াল রাখবেন। আবার দেখুন, এই শনিই তো আপনাদের ফার্স্ট হাউসেরও লর্ড, আপনাদের রাশিরও লর্ড শনি, তাহলে কিন্তু ব্যক্তিত্বেরও সমৃদ্ধি এ সময় আপনারা পরিলক্ষিত করবেন। ধীরে ধীরে লক্ষ্য করবেন, রক্ত, হৃৎপিণ্ড, বুক আর ফুসফুস এই কয়েকটি জায়গা বাদে বাদবাকি শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ সুস্থ সবল অনুভব করতে চলেছেন। ইমিউনিটি সিস্টেম আপনাদের ইনক্রিজ করবে, নামযশ খ্যাতিও কিন্তু আপনাদের বাড়বে। ব্যক্তিত্বকে সমৃদ্ধ করবার জন্য অনেক ক্রিয়াকলাপের অংশ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। অনেকে যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা জিমিংয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনারা আপনাদের ঊর্জা বা শক্তিকে চ্যানেলাইজ করতে চলেছেন। শনি প্রবেশ করছে কোথায়? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মালিককে বৃহস্পতি, আর বৃহস্পতি কিন্তু আপনাদের 12th হাউসের অধিপতি। তাহলে বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে, আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরির যোগ থাকছে, একই সাথে ঘুমের সমস্যাও একটু বাড়তে চলেছে, খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আবার এই বৃহস্পতি কিন্তু আবার আপনাদের দেখে নিন 3rd হাউসের অধিপতি, যদিও সেখানে রাহু আছে, রাহু 3rd হাউসে ভালো ফলাফল দেয়, সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়ায় যারা কেরিয়ার করতে চান, ইউটিউব, ফেসবুকে, ইনস্টাগ্রামে, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। আপনাদের মধ্যে অনেকের কিন্তু ফেমাস হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে, বিখ্যাত হওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাও লাভান্বিত হবেন। মাইনিং ইন্ডাস্ট্রি, অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং, মেশিনারিজ, আয়রন, অয়েল, ফুয়েল, লেদার, গ্যাস, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। এই সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে উপকৃত হবেন। আপনার গৃহ থেকে 150 কিলোমিটারের মধ্যে কোনো স্থানে যদি যাত্রা ভ্রমণ করেন, সেই যাত্রা বা ভ্রমণ আপনাদের পক্ষেই কিন্তু ফলাফল দেবে। ভাই বোনেদের সাথে সম্পর্ককে একটু উন্নত করুন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন। হঠাৎ হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থকড়ির আগমন কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতেই পারে। তাহলে শনির এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর, এটি কিন্তু আপনাদের বহুলাংশে লাভান্বিত করতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে শর্টে যদি আমরা জানতে চাই, তাহলে দেখুন, এটি একটি ব্রাহ্মণ নক্ষত্র। এই নক্ষত্রের শাসক গ্রহ বৃহস্পতি, শাসক দেবতা শিব, আর এই শাসক আর কি যে সভাধিপতি যে, অর্থাৎ এই গ্রহের মালিক যাকে বলা হয়েছে সেটা হচ্ছে আজেক পাণ্ডা, এক পায়ের ছাগল, অর্থাৎ অজপাকে বলা হয়েছে। আবার এই যে যদি একে কোনো অ্যানিম্যালের সিগন্যাল দিয়ে দেখা দেয়, সিম্বল দিয়ে দেখা যায়, তাহলে একটা মেল লায়নের কথা বলা হয়েছে, পুরুষ সিংহের কথা বলা হয়েছে। আর অ্যাকচুয়াল প্রতীক চিহ্ন হচ্ছে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের খাটের দুটো পা, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহৃত খাটের দুটি পা
তার উপরে একটা মানুষের মুখ বসানো, এটাই আর প্রতীক চিহ্ন হিসাবে দেখানো হয়েছে। পুরুষ লিঙ্গ হিসাবে দেখানো হয়েছে সাত্ত্বিক নক্ষত্র, নক্ষত্রের স্বভাব বলা হয়েছে হিংস্র এবং তীব্র, এটিও কিন্তু সত্য। তাহলে হিংস্রতা এবং তীব্রতাকে সময় কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ধারণ করতে হবে, তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। আর সাড়ে সাতই চলছে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শনিদেব নিজেই বলেছেন, ধর্ম প্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো, এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে সাড়ে সাতই চলাকালীন একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় হালে কাটাতে পারেন। অনেক মকর রাশির জাতক জাতিকারা বিগত সাড়ে ছ বছরে সাড়ে সাতির কারণে প্রায় ধ্বংসের সামনে এসে দাঁড়িয়েছেন। আবার অনেক মকর রাশির জাতক জাতিকাদের এই সময় চাকরি, বিয়ে, সন্তান সন্ততি অনেক কিছু হয়েছে, প্রমোশনও হয়েছে, কারণ কে কেমন কর্ম করছে তার উপরে শনি ফল দিয়েছেন, এটিই কিন্তু সত্য। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায় গর্ভ সম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন, না পারলে 21 বার, তাও না পারলে 7 বার করে করুন। অথবা শনির যে একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নমা, এটিও আপনারা 108 বার করে জপ করতে পারেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন, লোহা এবং লবণ কিনবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই এই আশা রেখে যে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আমি আমার প্রতিবেদনকে এখানেই সমাপ্ত করছি।